আজকে আমরা এই ট্যাবটাতে কালার করব। সো আমাদের ট্যাবটা প্রিন্ট করা শেষ। হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল, সবাই কেমন আছেন? আশানা বিশ্বাস সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি, ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি অ্যান্ড আপনাদেরকে হ্যাপি রাখার চেষ্টা করে যাচ্ছি। আর আজকে যে কারণে ভিডিওতে আসা, অলরেডি ভিডিওর টাইটেলও থাম্বনেল দিয়ে গেস করে ফেলছেন, এই যে নতুন টায়ার, আমরা এমআরএফের নতুন একটা টায়ার কিনছি আমার ইয়ামাহা FZS V3 ওঠানোর জন্য। সো আজকে আমরা এই টায়ারটাতে কালার করব। আপনারা অনেকেই দেখছেন টায়ারের এই যে এই পাশ দিয়ে হোয়াইট কালারের এর আর্ট করা থাকে অনেকের, আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না বিষয়টা। সো এটা কিভাবে কালার করতে হয় এটা দেখানোর জন্য মেইনলি আজকে ভিডিওটা। সো এটা কালার করার জন্য আপনার কি এরকম একটা মার্কার কিনতে হবে, যে এই মার্কারটা পেন্ট মার্কার পেন, আর এটার প্রাইস ধরছে 120 টাকা। সো আর কথা না বাড়াই চলেন ভিডিওটা স্টার্ট করে দিই। মার্কার পেনটা খুলতেছি, ইনটেক করা আছে, একটা মার্কারে নিয়ে আসছি। আসলে কয়টা লাগবে একটা টায়ার কালার করতে আমিও সঠিক জানি না, এটা কালার করার পরে জানতে হবে। এই যে মার্কার পেনটা, আর এখানে সুন্দর করে লিখে দেওয়া আছে যে এই পাশে হচ্ছে আপনারা আনলক করতে পারবেন, এটা এইভাবে খুলে যাবে। সো এখন একটা পেন দিয়ে আমাদের মোটামুটি এটা দুই পাশেই কালার করা হয়ে গেছে। এখনও মনে হচ্ছে পেনে কিছু কালি আসেই, মার্কার পেনে। ফার্স্টে মনে করছিলাম হয়তো দুইটা পেন লাগবে। সো আমাদের ট্যাবটা প্রিন্ট করা শেষ, আর দেখেন প্রিন্ট করার পর কি গর্জিয়াস লাগছে, আর ভিতর দিয়ে তুষারকে দেখা যাচ্ছে। সো এটাই ছিল আজকের ভিডিওর মেন কারণ। সো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না, আর এখনও যদি আপনি আমাদের ইউটিউব পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল বাটনটা অন করে দেবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ তাহলে এখানেই শেষ করতেছি, টাটা।